রেগার কাজ সেরে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় আহত 12 জন শ্রমিক। ভয়াবহ যান দুর্ঘটনাটি ঘটে গন্ডাছড়ার ভগীরথ এডিসি ভিলেজের নবকুমার পাড়ায়। আহতদের প্রায় 100 ফুট নিচের লুঙ্গা থেকে উদ্ধার করে দমকলের কর্মীরা। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। যারা আজকে অ্যাক্সিডেন্ট যারা হয়েছে তারা এখানেই আমরা নিউ বগিরোড পাড়ার কলোনি। তো তারা সব বিজন আসিল পরশু গত 15 তারিখ তারা রেগা কাজে গেছিলাম তো নবকুমার পাড়ার। তো এখানে রেগা কাজ তার সাইডে এরপরে আজকে আইটে বেলায় সকালবেলা প্রায় 9:30-9:30 মধ্যে কাজ শেষ করছি। পরশু দিন থেকে আরম্ভ কইরা তো শেষ কইরা এরপরে গাড়ি কইরা তারা রিজার্ভ কইরা আইছিলাম। তো নবকুমার পাড়া ধরো না 8 কিলোমিটার একটু শান্তি বেশি। তো এখানে থেকে একটা দাউন আছে, সে দাউনের থেকে তারা এক উঠছিল তখন গাড়িটা আর উঠতে পারছে না, তখন অ্যাক্সিডেন্ট হইল। তো টিআর 04C1528 নম্বর গাড়িটি এই অ্যাক্সিডেন্ট ম্যাক্সিনি নাকি ম্যাক্সি ট্রাক ছিল এটা, এই হইল ঘটনা। আর বর্তমানে এখানে সব আমাদের এখানে গন্ডাছড়া সাব ডিভিশন হসপিটালে অ্যাডমিট। তো এর মধ্যে বিশেষ করে প্যাসেঞ্জারের মধ্যে 4 জন খুব সিরিয়াস। ব্যুরো রিপোর্ট, হলাবুল।